গুড মর্নিং, আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে। তো আজকেও ওয়েদারটা খারাপ আছে, রোদ ওঠেনি বাইরে। তো সকালবেলা উঠে বিছনাপত্র তোলা হয়ে গেছে দুটো ঘরেরই। তো মার জন্য চা বানিয়েছে, আমার জন্য একটু গ্রিন টি বানিয়েছে। তো সকালবেলা উঠে আমি একটা জল খাই, সেই জল ওষুধ সব খাওয়া হয়ে গেছে। এবারে গ্রিন টি একটু খাবো, আর খুব শীত করছে। আর আর মা সকালবেলা উঠে, আমি জানতাম না যে চেন্নাইতে স্টর্ম হচ্ছে, মানে সাইক্লোন হচ্ছে। মা বললো সকালবেলা উঠে যে মানে ভেসে যাচ্ছে চেন্নাই। চেন্নাইয়ের অবস্থাটা জানতাম না। তো চেন্নাই থেকে যদি কোনো দর্শক আমাদের ভিডিও দেখো, তো তোমরা কেমন আছো, তোমরা জানিও কিরকম আছো তোমরা। আর আমাদের এখানেও তো ওয়েদার খুব খারাপ, হাওয়া দিচ্ছে, এই ঠান্ডার মধ্যে হাওয়া দিচ্ছে, মানে কি অবস্থা। আর তোমাদের দেখাই, মাকেও দেখাই। আর সকালবেলায় ব্লগটা শুরু করে দিলাম, যেরকম দিনটা যাবে সেরকমই তোমাদের দিনটা দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা। তো চা নিয়ে বসছি, আর সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, জন তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ব্রেকফাস্টে, চা। ও তো সকালবেলা উঠে হাঁটা হাঁটাহাঁটি করে আসলো, এসে ব্রেকফাস্ট করলো, করে তারপরে কাজে বেরিয়েছে আর কি। আর এখন ঠান্ডা লাগছে প্রচণ্ড, হাওয়া দিচ্ছে তো ওই জন্য ঠান্ডা লাগছে। আর দেখো ঘর বাড়ি তো পুরো অন্ধকার হয়ে যায়, ওয়েদার খারাপ মানেই আরও ঘর বাড়ি অন্ধকার হয়ে যায়, সব ঘরে আলো জ্বলছে। আজকে নিরামিষের দিন, নিরামিষ রান্না হবে, এখন কাটাকাটি পর্ব চলবে, চাটা খেয়ে নিই। আর ওকেও ব্রেকফাস্ট, ও ব্রেকফাস্টে যা হোক কিছু একটা করবে, করে তারপর খাওয়া দাওয়া আবার হবে দুপুরবেলা। এরকমভাবেই প্রতিনিয়ত যদি যা যা চলে সেইভাবেই চলবে। গ্রিন টি সাথে আমি মেরি বিস্কুট নেব, দুটো কি তিনটে। তারপরে তো আমি ব্রেকফাস্টও করব। তো আজকে রান্না করব জানো, ডাটা চচ্চড়ি, এই ফুলকপি দিয়ে, ডাটা দিয়ে, একটু আলু দিয়ে চচ্চড়ি করব, সর্ষে পোস্ত দিয়ে। তো আমি এখন ডাটা হালকা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আর কি ডাটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, আর এখানে সামান্য একটু সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আজকে রান্না করব পনির। পনির ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, কেটে হালকা গরম জলে একটু ভাপ দিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? তো দুপুরবেলা আমি যথারীতি হাজির বাড়িতে।
সকালে বেরিয়েছি, এখন এলাম। তো আজকে আমাদের নিরামিষ, কারণ আজ তো মঙ্গলবার, নিরামিষই খেতে হবে। তো অনুপমার রান্না হয়ে গেছে, ও বললো বসে পড়ো, ভাত দিয়ে দিচ্ছি। তো টেবিলে একটা একটা সাজিয়ে রেখেছে, চলো দেখা যাক আজকে কি মেনু হয়েছে। তো তোমরা সকলে কেমন আছো বলো, নিশ্চয়ই ভালো আছো। আমি আগের থেকে ভালোই আছি এবং আমরাও মোটামুটি আছি, একমাত্র অনুপমারই একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, এটা তো তোমরা জানোই। ওই শ্বাসকষ্ট নিয়েই রান্না বান্না সব করছে, আর কি করবো। যাই হোক, এখন আমাদের লাঞ্চ মেনুটা কি তোমাদের একটু দেখিয়ে দিই। আজকের মেনু হিন্দুদের ভাত, মানে হিন্দুদের বা বাঙালিদের সেই ভাত অ্যাজ ইট ইজ। এখানে আছে ডাটা চচ্চড়ি, ফুলকপির ডাটা আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটু চচ্চড়ি হয়েছে কড়াইশুঁটি দিয়েও। আর এখানে আছে মূলো ভাজা স্পেশালিস্ট, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। আর এখানে আছে ফুলকপি, ক্যাপসিকাম আর পনির দিয়ে একটা ঝোল করা হয়েছে। আর একটু চাটনি আছে, চাটনিটা ওদের, কিছু করার নেই। যাই হোক, এখন আমি লাঞ্চ সারতে বসব। দেখো মেয়ে হয়েছে, বসে পড়েছে, কারণ ও আর আমি আজকে একসাথেই খাবো। সে এসে গোপাল ভাঁড় খুঁজে যাচ্ছে, তার খাবার সময়, গোপাল ভাঁড় চাই। তো লাঞ্চ মেনু দেখে নিলে, আমার দেখছি আমার গোপাল ভাঁড় নিয়ে টুইস্ট করছে কিরকম। আর অনুপমা এখানে এসে দাঁড়িয়ে আছে, ভাত দেবে। এই দেখো আমি বসে পড়লাম, টেবিলে ভাত দেবে, দাও ভাত। তো লাঞ্চ সেরে আবার তোমাদের সাথে যদি দেখা হয় হলো, না হলে মেয়ে আর অনুপমাই তোমাদের সাথে কথা বলবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ভাত, আর এখানে মেয়ের ভাত বাড়ছে এখন। তো লাঞ্চটা আমরা সেরে নিই, তরকারি দিয়ে যাও। কি মাখছো মা? স্নান সেরে এসেছি, তা এখন একটু গোলাবাড়ি মাখছি। গোলাবাড়ি মাখতে ইচ্ছা হলো, তারপরে একটু ক্রিম মাখবো, ব্যাস। আমি মুখে কিচ্ছু মাখি না জানো, তাতেই তোমার মুখ একদম চকচক করছে। চকচক করছে, একদম হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে গেছে, ও বাবা। আর মাঝে মাঝে একটু কি বলো তো, এই অ্যালোভেরা জেল একটু মাখি। এই হচ্ছে আমার সাজ, রূপচর্চা। রূপচর্চা এটাই বলতে পারো। তো এরপরে এখন পুজো দিতে যাব। তা আমি কি মাখি জানো, এই যো নিভিয়া সফট, এই হচ্ছে আমার শীতকালে ক্রিম, মুখের ক্রিম। আমি জীবনে কোনোদিন পাউডারও মাখি না, আমি কিচ্ছু মাখি না গরমকালে, তো কিচ্ছু না। স্রেফ আগে সাবান দিয়ে মুখ ধুতাম মেয়ের রাগারাগিতে, আমি এখন ইসে দিয়ে, মানে ফেসওয়াশ দিয়ে মুখ ধুই। ফেসওয়াশ দিয়ে মুখ ধুই, যে তুমি সাবান দিয়ে কেন ধুচ্ছ, সারা জীবনই কি তুমি তাই করবে? তাই এখন মেয়ের ফেসওয়াশ দিয়ে, ওই মামা আর্থের কি ফেসওয়াশ, ওইটা দিয়ে করি। এই হচ্ছে আমার রূপচর্চা, গ্রীষ্ম বর্ষা সারা বছরেরটা তোমাদের বলে দিলাম আজকে, বুঝতে পেরেছ? তো এখন মেয়েকে এখন পুজো দিতে বসবো, তারপর উপোস আছি, এরপরে নিজের জন্য রাঁধবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো আর কথা বাড়াচ্ছি না। তো এখন পুজো দিয়ে উঠলাম, তো তোমরা তো দেখলেই যে আমার রূপচর্চা কিরকম, মানে আমি কি করি আর কি। এটা আমি ছোটবেলা থেকেই এরকমই, কারণ আমার মা বাবা সবসময় বলতো কি, স্কিনে কোনো কিছু তুমি ব্যবহার করবে না, তবে পাউডার বাবা বলতো, পাউডার কিনে দিচ্ছি। আর বাবা কি দিত জানো ছোটবেলায়, বোরোলিং। নিজেও মাখতো বোরোলিং, আমাকেও বলতো বোরোলিং মাখো, মাকেও বলতো। তাও তো তারপরে যখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে
নিভিয়া পন সেগুলো বেরোলো, তখন মাও মাখতো, আমাকে বলতো ঠিক আছে তুমিও মাখো। তো সেই জন্য না আমার সাজগোজের নেশাও নেই, সাজিও না, ওই নেশার মধ্যে বলতে পারো একটু লিপস্টিক আর হয়তো একটু কাজল পেন্সিল বা কাজল, আমি কাজলটাই বেশি ব্যবহার করি, কাজল পেন্সিলও নয়, এই দুটো জিনিস, আর মাঝে মাঝে ইচ্ছা হলে একটু টিপ, এই হচ্ছে পড়া। আমার স্কিনের আমি কোনোদিনই, আমি জয়ন্তবাবুরও খরচা বাঁচিয়ে দিয়েছি বলো, নয় তো পাগল হয়ে যেত। আমি তাকে এক সময় বলি আমি তোমাকে কত খরচা বাঁচিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এখন দেখো বয়সের সাথে সাথে একটু রূপচর্চারও প্রয়োজন আছে, কারণ স্কিনেরও পরিচর্যা করার, কিন্তু সত্যি হয়ে ওঠে না। আর কেন কিছুটা তো নিয়ে তোমরা নিজেরাও উপলব্ধি করতে পারো যে, কিন্তু তবু মাঝে মাঝে কি মানে একটু ফেশিয়াল আমি করি না, হয়তো একটু মাসাজ করি ওই মেয়েকে, হয়তো মানে যখন হয়তো মেয়ে আগে তো পার্লারে গিয়ে করতো ভুরু তুলতো, ও ওইসব করে না, কিন্তু কারণ করতেও বারণ করেছিল যে 30 বছরের নিচে তুমি ফেসিয়াল এসব কিছু করবে না, তো ও খুব একটা করতো না, একমাত্র বিয়ে বাড়ি অকেশনালি কোনো কিছু আর কি, এছাড়া ও খুব একটা করতো না। তো এখন ওই মেয়েটি বলে যে দিদি তুমি একটু মাসাজ করো আমি তোমাকে করে দিচ্ছি, তো আমি বললাম ঠিক আছে নিশ্চয়ই করব, হ্যাঁ তো এবারে ভাবছি একবার মাসাজ করে দেখব, মাসাজটা নাকি প্রয়োজন। আর তো আর সত্যি কথা, কারণ বয়সের সাথে সাথে তো চামড়াও একটু কুচকে যায়, এটা তো হয়, একটু প্রয়োজন আছে বললাম তোমাদের রূপচর্চা। তো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি, কারণ এখন খিদে পেয়ে গেছে সারাদিন উপোস, এখন যাই হোক আমার জন্য একটু সুজি বানাবো। তো চলো আজ এখানেই ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, তো টাটা।